বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ সালাতিল্লা আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সোরা নিসার দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ দূর করে সারা জীবনের জন্য প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে স্বামী স্ত্রীর মিল মহব্বতের জন্য এই সোরা যে কতটা গুরুত্বপূর্ণ আজকে আমি আপনাদেরকে এই আমলের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে অবগত করব ইনশা আল্লাহ একটি আমল কার্যকর করার জন্য আমল করার আগে আপনারা সরফল মার অথবা তাসিন করে নেবেন অথবা দাওয়াত যাজার করে নেবেন অথবা আমল করার আগে চারটি শর্ত রয়েছে সেটি মেনেই আমল করবেন যারা এইগুলো করতে সক্ষম না তারা যেটি করবেন একটি আমল করার জন্য অনেকগুলো নিয়ম মেনে আমল করতে হয় প্রেম মহব্বতের আমলের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সময় নিয়ম মেনে আমল করতে হয় যদি নিজে আমল করেন তাহলে এগুলো মানবেন তবে এই আমলটি দেখা যায় অনেকে রয়েছেন কোরআন তেলাবাদ করতে জানেন না তারা যেটি করবেন আপনারা হচ্ছে যে কোনো আলেম ব্যক্তির সাহায্য নেবেন একজন বা দুইজন দুটি নিয়ম বলে দিব যে কোনো একটি নিয়মে আমল করবেন একজন অথবা দুইজন আলেমকে দিয়ে আপনি হচ্ছে এই পবিত্র সোড়াকে আপনি একুশবার পাঠ করাবেন এবং তাদেরকে বলবেন সামনে কিছু পানি রাখবেন পানিতে যারা তারা ফু দিয়ে দেয় সেটি বলবেন আমি সোরাটি আপনাদের পবিত্র কোরআন থেকে দেখাচ্ছি খুব বড় একটি সোডা যার কারণে আপনারা হয়তো বা একা একা সোরা নিসা এখান থেকে শুরু করে ইয়া থেকে এখান থেকে শুরু করবেন শুরু করে আপনারা হচ্ছে সম্পূর্ণ একেবারে অনেক বড় একটি সোডা আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করুন সোরাটি বেশ বড় একটি সোরার জন্য দেখা যায় এই পর্যন্ত আলিমুন এই পর্যন্ত পদ্লাহু বিকুল্লি শাইয়ুন শাইয়িন আলিম এই পর্যন্ত সোরাটি আপনারা যদি নিজেরা তেলাওত না করতে পারেন প্রথম নিয়মটি হচ্ছে নিজেরাই তেলাওয়াত করবেন বার প্রয়োজনে দুই তিন দিন লাগিয়ে দ্বিতীয় নিয়মটি হচ্ছে নিজে তেলাওয়াত না করতে পারলে যে কোনো আলেম ব্যক্তিকে আপনারা হচ্ছে কয়েকজনকে একত্রে দাওয়াত করবেন তাদেরকে বলবেন সোরা নিসা আপনার বাসায় তেলাওয়াত করার জন্য কিছু পানি সামনে রাখবেন যদি দুই জন পাঠ করে তাহলে প্রত্যেককেই পানির উপর ফু দিতে বলবেন আপনার নাম এবং আপনার স্বামীর নাম নিয়ে তবে দুজনের ক্ষেত্রেই তাদের মায়ের নাম উল্লেখ করা উত্তম হবে যদি এগুলো তাদের কাছে প্রকাশ না করতে চান তাহলে শুধু তাদেরকে করে ফু দিতে বলবেন পরে আপনি শুধু বলবেন সোরা গুনে হে আদলা আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সারা জীবনের প্রেম মহবত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি করে দিন এটা বলে আপনি সাতবার বা তেরো বার বা একুশ বার পরে আপনি পানিতে ফু দিবেন প্রথম নিয়মটি হচ্ছে নিজে তেলাওয়াত করবেন দ্বিতীয় নিয়মটি হচ্ছে আলেম ব্যক্তিদের দিয়ে তেলাওয়াত করাবেন একুশবার নিজে যদি একদিনে না পারেন তিন চার দিন পাঁচ দিন সাত দিন লাগিয়ে তেলাওয়াত করবেন আলেম ব্যক্তিদের দিয়ে করালে একদিনে করানোর চেষ্টা করবেন এবং তাদেরকে অবশ্য অবশ্যই উত্তম খাবার খাওয়াবেন এবং চেষ্টা করবেন উত্তম হাতিয়ে দেওয়ার জন্য আপনার সামর্থ্য অনুযায়ী এবং আরেকটি নিয়ম বলে দিচ্ছি এগুলো যদি করতে আপনার অসুবিধা হয় দেখা যায় যে আপনি শ্বশুর বাড়িতে থাকেন সেখানে আপনার অনেক লোকজন রয়েছে সেক্ষেত্রে করতে পারবেন না তখন আপনি যেটি করবেন সোরা নিসাকে আপনি যে কোনো আদিম ব্যক্তির দ্বারা কয়েকটি পেজ লাগুক হরকত ছাড়াই শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো কলম অথবা জাফরানকারীদের লিখতে বলবেন লিখার পরে সেটিকে কয়েকটি ভাজ করে স্বামী যদি স্ত্রীর প্রতি বিমুখ থাকে তাহলে স্বামীর বালিশের নিচে এটিকে রেখে দিবেন স্ত্রীর বিমুখ থাকে স্ত্রীর বালিশের নিচে রেখে দিবেন এক কথাই যে ব্যক্তি যদি সম্ভব হয় দুইটি লেখাবেন দুইটিকে একটি স্বামীর বালিশের নিচে একটি স্ত্রীর বালিশের নিচে রেখে দিবেন আমি গ্যারান্টি দিয়ে বললাম এ কাজ করে দেখবেন যদি আপনাদের মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীর কোনো ব্যক্তি জাদু কুফুরি জিন চালান বাঞ্চনা আপনাদের উপরে করতে পারে তখন আমাকে বলবেন এটি সম্পূর্ণ পবিত্র কোরআন থেকে আমল আমি পবিত্র কোরআনের আমলে বাইরে আজ পর্যন্ত কোনো কিছু দিইনি দিব না তবে আপনাদের যেটি করতে বলেছি প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ধারণা নেবেন তবে আপনারা এই আমল ঠিক করার আগে চেষ্টা করবেন হক্কানিকোর ব্যক্তির কাছ থেকে যাজত নিয়ে যাওয়ার জন্য চাইলে আপনারা আমার কাছ থেকেও এই নিতে পারেন তবে আপনারা যারা কমেন্টের মাধ্যমে যাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে যাজত নিতে চান তারা সারা বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে যাজত চান সেটি বলবেন তবে যারা হচ্ছে নিজেরা পানির উপরে আপনারা হচ্ছে এই এটি করবেন এটিকে পাঁচ করবেন সেই পানি স্বামী স্ত্রী দুজনে খাবেন এবং ঘরে ছিটিয়ে দিবেন সেটি কিন্তু আপনাদেরকে বলে দিলাম তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার ওকায়ত